আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। খবর পড়ছি আমি সাইফুর রহমান, চলুন জেনে নি কি থাকছে এখনকার সংবাদে। লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও পেয়েছে আফগান তালেবান। সীমান্তের যে দেশে ইরান বিরোধী গোষ্ঠীকে মদত দেয়া হোক তেহরান ব্যবস্থা নেবে। ইসরায়েলে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বাড়ছে, গৃহযুদ্ধের আশঙ্কা। আজারবাইজান ও তুরস্কে যৌথ সামরিক মহড়া চলছে। এবং সর্বশেষ থাকছে মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লাখ লাখ ডলার চুরি সংক্রান্ত ভিডিও পেয়েছে আফগান তালেবান। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি সত্যি লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে আশরাফ গনি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা কর্মচারীরা ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হন। তারা ঝগড়া করেছিলেন অবশিষ্ট অর্থ করে নিয়ে। এর আগে গণমাধ্যমে লাখ লাখ ডলার চুরি খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও আশরাফ গনি সে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে। তালেবানের কাবুল দখলের মুখে আকস্মিক দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেছেন তিনি। দেশ ত্যাগের পরপরই খবর বের হয় আশরাফ গনি পালানোর সময় চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন। সীমান্তের যে দেশে ইরান বিরোধী গোষ্ঠীকে মদত দেয়া হোক তেহরান ব্যবস্থা নেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তবর্তী যে কোনো দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র সমর্থন দিয়ে মদত দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না। নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ কথা বলেছেন। তিনি বলেন, আমাদের আশপাশের সীমান্তবর্তী দেশগুলোকে সতর্ক করে দিচ্ছি যে যারাই বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সমর্থন দিয়ে মদত দিক না কেন, আমরা এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইরান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জেনারেল রহিম সাফাভি এসব কথা বললেন। কুর্দিস্তান অঞ্চলের মাটি ব্যবহার করে ইসলামী বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিরুদ্ধে নানা তৎপরতা চালাচ্ছে। জেনারেল রহিম সাফাভি আরও বলেন, আমরা বারবার বলেছি কুর্দিস্তান অঞ্চল যেন কোনোভাবেই ইরান বিরোধী তৎপরতা ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়। গত 9 সেপ্টেম্বর ইরানের সামরিক বাহিনী অত্যাধুনিক ড্রোন ও গাইডেড গোলা ব্যবহার করে কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালায়। ইসরায়েলে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বাড়ছে, গৃহযুদ্ধের আশঙ্কা। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অধিকৃত এলাকায় আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতা ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেখানে বসবাসরত আরবদের শত্রু নয়, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের জনসংখ্যার শ্রেণী বিন্যাস ও সমাজ কাঠামো চরম বৈষম্যমূলক, আর এটাই ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইহুদিবাদীরা নিজেদেরকে এক নম্বর নাগরিক বলে মনে করে এবং ইসরায়েলের মন্ত্রিসভার দৃষ্টিভঙ্গি একই রকম। এই কারণেই প্রায়ই ইসরায়েলে জাতিগত সংঘাত বাধে। ইসরায়েলে আরবরা হচ্ছে সংখ্যালঘু জাতি এবং তারা মোট জনসংখ্যা 21%, যারা নিজেদেরকে আসল ফিলিস্তিনি বলে মনে করে যদিও তারা ইসরায়েলি নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছে। বেশিরভাগ আরবরা আরবি এবং হিব্রু দুই ভাষাতেই পারদর্শী এবং তারা জর্দান
নদীর পশ্চিম তীর ও গাজার মুসলমানদের প্রতি অনেক সহানুভূতিশীল। এই কারণে বহু আরব নাগরিক ইসরায়েলের সন্দেহের তালিকায় রয়েছে। ইসরায়েলে বসবাসকারী আরবরা সবসময় তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বৈষম্যের অভিযোগ করে থাকে। আবাসিক শিক্ষা চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব বৈষম্যের কারণে আরব ও ইহুদিদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি নাগরিক অধিকার বিষয়ক সংস্থার এক জরিপে দেখা গেছে, সেখানকার অর্ধেক জনগোষ্ঠী দরিদ্র শ্রেণীর এবং তারা সবাই আরব। ইসরায়েলি দৈনিক হারেতসের সাংবাদিক জ্যাক খুরি এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলে আরব নাগরিকদের বর্তমান প্রজন্মকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় এবং রাজনৈতিক উপায়ে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ব্যাপারে তাদের মতামতকে আগ্রহ করা হয়। এসব কারণে তারা প্রায়ই প্রতিবাদ সমাবেশ করে। রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য ছাড়াও ইসরায়েলের ইহুদিবাদীরা সেখানকার আরবদেরকে অতি তুচ্ছ জ্ঞান মনে করে। এটাও তাদের মধ্যে উত্তেজনা ও রেষারেষির অন্যতম কারণ। ইসরায়েলি নাগরিকদের একটা বিরাট অংশ আরবদেরকে ওই সমাজের জন্য বড় হুমকি বলে মনে করে। এ কারণে তারা আরবদেরকে তো আপন মনে করেই না, বরং তাদের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয়। অধিকৃত ফিলিস্তিনে গত মাসে আরব ও ইহুদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখনও উত্তেজনা অব্যাহমান রয়েছে। চলতি বছর বিভিন্ন সংঘর্ষে ইসরায়েলে অন্তত 100 আরব নিহত হয়েছে। উত্তেজনা অব্যাহত থাকায় ইসরায়েলি সমাজে আরব ও ইহুদিদের মধ্যকার সম্পর্কে ক্রমেই দূরত্ব তৈরি হচ্ছে, ফলে ইসরায়েল ভয়াবহ অভ্যন্তরীণ সংকটে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই আশঙ্কার মাত্রা এতটাই বেশি যে এর আগে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রুইন রিউলিন গৃহযুদ্ধের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, আমাদের অবশ্যই এ সমস্যার সমাধান করা উচিত, তা না হলে আমরা গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারি এবং আমাদের অস্তিত্ব আগের চেয়ে আরও বেশি বিপদের সম্মুখীন হবে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীও আরব ও ইহুদিদের উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বহু বছর ধরে এই সমস্যাকে আমরা উপেক্ষা করে এসেছি। তবে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য আরবদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে বর্তমান মন্ত্রিসভা দায়িত্বে তাদের অধিকার রক্ষার পদক্ষেপ নেবে। তিনি দাবি করেন, ইসরায়েলের আরব নাগরিকদেরকে এটা বুঝতে হবে, নিরাপত্তা বাহিনী তাদের শত্রু নয় এবং তাদের সমস্যার সমাধান করতে চায়। উল্লেখ, ইসরায়েল অনেক ইহুদি ও খ্রিস্টান রয়েছে, কিছু মুসলমানও রয়েছে যারা আরব হিসেবে পরিচিত। আজারবাইজান ও তুরস্কে যৌথ সামরিক মহড়া চলছে। আজারবাইজান ও তুরস্কে যৌথ সামরিক মহড়া অব্যাহত রয়েছে। নাখচিভান এলাকায় এই মহড়া চলছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার এ পর্যায়ে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। তবে এই মহড়ায় কতজন সেনা অংশ নিচ্ছে এবং কি ধরনের সরঞ্জাম ব্যবহার হচ্ছে তা আজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর আগে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান যৌথ সামরিক মহড়ার অংশ গ্রহণে আয়োজন করে। 12-20 সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলে। আজারবাইজান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানকে ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়েছে তুরস্ক। মোদীকে চিঠি দিলেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় মতো বাঁধ সংস্কার পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এই সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করলে পশ্চিমবঙ্গ বন্যা সমস্যা থেকে কখনো মুক্তি পাবে না বলেও জানান মমতা। গত 30 সেপ্টেম্বর অনিয়ন্ত্রিতভাবে ডিবিসির মাইথন এবং পাংসেত
জলাধর থেকে পানি ছাড়ার কারণে রাজ্যের বেশি কিছু জেলা প্লাবিত হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রস্তুতির যথেষ্ট সময় থাকলেও অজানা কারণে ডিভিসি ধাপে ধাপে পানি না ছেড়ে 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত প্রায় 10 লাখ একর ফুট পানি ছেড়ে দেয়। এতে নিম্ন দামোদর অববাহিকা এলাকায় বিপর্যয় দেখা দিয়েছে। উল্লেখ্য, 3-4 মাসের ব্যবধানে 2 বার এই ঘটনা ঘটায়। পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ দুর্ভোগের কবলে পড়েছেন, সম্পদের ক্ষতি এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।